কেমন ভোট হইতেছে আপনাদের দিকে? ইনশাআল্লাহ ভালো ভোট হইতেছে, সুস্থ এবং ফেয়ার নির্বাচন হইতেছে ইনশাআল্লাহ। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ ইনশাআল্লাহ সব পাচ্ছি, কোনো ঝামেলা হচ্ছে না? ভালো হচ্ছে। সাবিনা রহমান বিউটি, আমি কলম প্রতীক নিয়ে নির্বাচনে আসছি ইনশাআল্লাহ। আমার কলম আমার এই সেন্টারে ইনশাআল্লাহ সুস্থ অবাধ নিরপেক্ষভাবে ভোট হচ্ছে, আমার খুব আনন্দ লাগছে। মোহাম্মদপুরের এই যে ইউনিয়ন কত নম্বর? মোহাম্মদপুর মিজাউল মাদ্রাসা 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড। আপনাদের কটা থেকে ভোট শুরু হয়েছে? সকাল 8টা থেকে। সকাল 8টা থেকে। আবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ভালো যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। এই সুষ্ঠু বোর্ডে যে যায় আমাদের কোনো আপত্তি নেই, যার কপালে আছে সেই যাবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে, ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। এখন তো কোনো যায় যাবে না, মানুষ দেখা যাচ্ছে না। এখন মোটামুটি ভোট শেষ পর্যায়ে, তার জন্য মানুষ কমাইতেছে, এই জন্য কমে গেছে আর কি। আপনারা টুকটাক যারা কাজে কামে ব্যস্ত ছিল তারা এখন আসছে ভোট দিতেছে। আমি আমার বয়সে আমি এমন সুস্থ বোধ কোনো সময় দেখি নাই। আমি সুস্থভাবে দিয়েছি, নিরাপত্তায় দিছি, আমি এখানে খুশি হয়েছি। অসন্তুষ্টভাবে আমরা ভোট দিতে পারছি, আমরা সন্তুষ্ট, একদম সুস্থভাবে হয়েছে। তোমরা সন্তুষ্ট তাহলে? একদম সন্তুষ্ট। পুরোটাই সুস্থ হয়েছে, কোনো ঘটনা ঘটে নাই, কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনাও ঘটে নাই। এবং হচ্ছে আমরা চেষ্টা করছি যেন শতভাগ হচ্ছে যে নিরাপত্তার সাথে যেন সবাই একদম স্বাধীনভাবে ভোট দিতে পারে, সে ব্যাপারে আমাদের তৎপরতা ছিল। আমাদের প্রশাসনও যথেষ্ট তৎপর ছিল, আমাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করেছে, এবং আমাদের যারা কর্মী ছিলেন, সহকর্মী ছিলেন, তারাও হচ্ছে যে এই কাজে ব্যাপকভাবে সহযোগিতা করেছেন আমাকে। তারপর ভোটের ক্ষেত্রে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে, এখানে কোনো ধরনের ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটে নাই, কোনো ধরনের জালিয়াতির ঘটনাও কেউ বলতে পারবে না, এখনো পর্যন্ত কেউ অভিযোগও দেয়নি।